আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু অলি টিপস 360 ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি, সেই ভিডিওটির মাধ্যমে আপনাদের ভয়াবাই এমন মাইক্রোফোন সম্পর্কে অনেক ধারণা গেইন করতে পারবেন। কারণ আজকাল বাজারে ভয়াবাই এমন মাইক্রোফোন আসল নকলের অভাব নাই, সো কীভাবে আপনারা আসল ভয়াবাই মাইক্রোফোনটা নেবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো এই ভিডিওটির মাধ্যমে শুধু আসল নকল না, তাছাড়া হচ্ছে আনবক্সিং, তারপর কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো আজকের ভিডিওটি। তো এই ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, তাহলে আপনারা আসল নকল চিনতে পারবেন, আনবক্সিং দেখতে পারবেন, তারপর কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়টাও খুব সহজে শিখতে পারবেন। তো এখন আমাদের ভিডিওটি স্টার্ট করব। তার আগে যে কথাটি বলে থাকি সেটি হলো, এখন পর্যন্ত আমার অলি টিপস 360 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে বেল আইকনটি অন করুন। বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো এখন একটা ইন্ট্রো পরে চলো আমাদের মেইন আনবক্সিং টিউটোরিয়াল, লেটস গেট স্টার্ট টু দ্য ভিডিও। তো এই দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটটি, এখন আমাদের এটি আনবক্সিং করতে হলে লাগবে একটি ব্লেড। তো আমি এখন বক্সটি আনবক্স করব। 1 2 3 জাস্ট আমি প্যাকেটটা খোলার পর এইগুলো দেখতে পেলাম। এখন আমি মেইন প্যাকেটটা আনবক্স করব। তো সম্পূর্ণ আনবক্স করার পর দেখতে পাচ্ছেন একটি মেইন আমাদের বয়া মাইক্রোফোন, তারপর দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে ক্লিপ, তারপর পপ ফিল্টার, তারপর একটি জ্যাক, ব্যাটারি এগুলো আছে, আবার একটি দেখতে পাচ্ছেন ব্যাগ, তারপর দেখতে পাচ্ছেন একটি জেল, এটা দরকার নেই জাস্ট, তারপর দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল গাইড, তারপর একটা ওয়ারেন্টি কার্ড। তো এখন আমি দেখাবো কীভাবে বয়া মাইক্রোফোনটি সেট আপ করতে হয়। এখান থেকে আমি প্রথমে ব্যাটারিটা সেট করবো, তো এর জন্য এটা আস্তে আস্তে একটু 5 মিনিটে খুলে নেবেন। তারপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি অপশন, তারপর এখানে দেখছে প্লাস একটি লোগো, তো এই প্লাসের দিকে এটা এরকম ধরে আস্তে এখানে বসিয়ে দেবেন। সাবধানে সেট করবেন, নাহলে আপনার মাইক্রোফোনের সমস্যা হতে পারে, সাবধানে এখানে সেট করে দেবেন। তো আমাদের ব্যাটারি সেট আপ শেষ, তারপর আমি এখন সেট করব আমাদের পপ ফিল্টারটি। পপ ফিল্টারটি এরকম দৌড়ে আস্তে আস্তে এদিকে একটু প্রেশার দিলে এটা লেগে যাবে, তারপর আমি লাগাবো এখানে ক্লিপটি। ক্লিপটি জাস্ট মাইক্রোফোনটি দেওয়ার পর এরকম এখানে একটু প্রেশার দিলেই লেগে যাবে। তো আমাদের মাইক্রোফোন সেট আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ দেখলেন কিভাবে আমাদের ভয়াবাই এমন মাইক্রোফোনটি সেট আপ করতে হয় এবং আনবক্সিং দুইটা একসাথে দেখানো হলো। এবার কিভাবে আসল নকল চিনবেন এই বিষয়টা এখন আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো। সো এখন আসল নকল চিনতে হলে এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা কিন্তু নকল মাইক্রোফোনে কোনো দিন থাকবে না। নকল মাইক্রোফোনে যেটা থাকবে সেটা হল একটি সাদা প্লাস্টিকের প্যাকেটের মতন থাকবে, জাস্ট এই ব্ল্যাক কভারটা থাকবে না। সো এই ব্ল্যাক কভারটা যে মাইক্রোফোন না থাকবে ওই মাইক্রোফোন কোনো দিন আপনারা কিনবেন না, কারণ ওইটা হচ্ছে ফ্যাক একটা মাইক্রোফোন। আর যেটা এই কালা কভারটা থাকবে সেই মাইক্রোফোনটা আপনারা চোখ বুঝে কিনে ফেলবেন। সো এইটা হবে আসল মাইক্রোফোন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি 1% আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি দেখে তারাও আসল নকল মাইক্রোফোনগুলো সহজেই কিনে নিতে পারবে। তারপর কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে দেবেন, তাহলে আমার টিউটোরিয়াল তৈরি করতে খুব ইজি হবে। আর সাবস্ক্রাইব করবেন কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। অ্যাজ অলওয়েজ দিস ইজ অলিউল ইসলাম, ডেফিনেটলি আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।